বর্তমানে দেশের কারখানাতেই তৈরি হচ্ছে দক্ষিণ কোরিয়ান ব্র্যান্ড হুন্দাইয়ের গাড়ি। গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বঙ্গবন্ধু হাইটেক সিটিতে 6 একর জায়গায় স্থাপিত কারখানায় এই কার্যক্রম চলমান রয়েছে। বিশ্বের শীর্ষস্থানীয় কোরিয়ান অটোমোবাইল জায়ান্ট হুন্দাইয়ের প্রযুক্তিগত সহায়তায় কারখানাটি প্রতিষ্ঠা করেছে বাংলাদেশের ফেয়ার গ্রুপের প্রতিষ্ঠান ফেয়ার টেকনোলজি। জনপ্রিয় এসইউভি ক্রেটা এই কারখানাটিতে তৈরি করা হচ্ছে। উদ্যোক্তারা জানিয়েছেন, প্রথম দিকে প্রতিদিন এক শিফট পরিচালনার মাধ্যমে ফেয়ার টেকনোলজি হুন্দাই কারখানাতে বছরে 3000টি ক্রেটা এসইউভি উৎপাদন করা সম্ভব হবে। সংখ্যাটি ধীরে ধীরে বছরে 10,000-এ উন্নীত করা হবে। প্রতিটি ক্রেটা উৎপাদনের জন্য 1,000-এরও বেশি পার্টস বিদেশ থেকে আমদানি করা হচ্ছে। গত 19 জানুয়ারি বঙ্গবন্ধু হাইটেক সিটিতে এক অনুষ্ঠানের মাধ্যমে কারখানাটির উদ্বোধন করা হয়। তবে ফেয়ার টেকনোলজি প্রকল্পে বিনিয়োগ করলেও বিনিয়োগের পরিমাণ প্রকাশ করেনি। কারখানাটিতে 300 জনের কর্মসংস্থান তৈরি করবে বলে আশা করা হচ্ছে, যার মূল অংশ হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং হুন্দাই দ্বারা প্রশিক্ষিত টেকনিশিয়ানদের জন্য। আমাদের বাংলাদেশের মাটিতে হুন্দাইয়ের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপনের ফলে যেটা হচ্ছে, একটা হচ্ছে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, দ্বিতীয়ত হচ্ছে আমাদের পরিবেশগত সংরক্ষণ এবং নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে, তৃতীয়ত হচ্ছে আমাদের দেশের শিক্ষিত তরুণ তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এই তিনটা কারণে আমরা সরকারের পক্ষ থেকে আমরা সব ধরনের সুযোগ এবং সুবিধা আমরা উদ্যোক্তাদেরকে দিতে চাই, যাতে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের চাহিদাটা মিটিয়ে বাংলাদেশের অটোমোটিভ ইন্ডাস্ট্রিটা আরও গ্রো করে। প্রথম পর্যায়ে হুন্দাই ক্রেটাই হচ্ছে স্থানীয়ভাবে তৈরি একমাত্র মডেল। তবে বছরের শেষ নাগাদ আরেকটি মডেল অন্তর্ভুক্ত করা হবে। স্থানীয় উৎপাদনের ফলে হুন্দাই ক্রেটার বর্তমান মূল্য 42 লক্ষ থেকে বেশ 100,000 টাকা কমে আসবে বলে আশা করা হচ্ছে। ফেয়ার টেকনোলজিও আশা করছে স্থানীয়ভাবে উৎপাদনের ফলে বিক্রিও ধীরে ধীরে বাড়বে।